টানা 3 ম্যাচে জিতে দ্বিতীয় স্থানে উঠে এলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে টানা 3 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো তামিম ইকবাল ইমরুল কায়েসের দল। সিলেট সিক্সার্সের বিপক্ষে প্রথম ম্যাচটা হারলেও জয়ের ধারায় ফিরতে সময় নেয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে 6 উইকেটে জিতেছে দলটি। প্রথমে ব্যাটিং করতে নেমে 4 উইকেটে 139 রান সংগ্রহ করেছিল চিটাগাং। 139 রানের জবাবে 6 উইকেটে ও 11 বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। খেলার শুরুতে তামিম ইকবালকে হারায় কুমিল্লা, এরপর লিটন দাস ও ইমরুল কায়েসের ব্যাটে লড়াই ফিরে দলটি। দলে 113 রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ইমরুল ফিরে যান। 36 বলে 45 রান করেন তিনি। এরপর দলীয় 134 রানে আউট হন বাটলার। 31 বলে 44 রান করেন বাটলার। মার্লন স্যামুয়েলস ও মোহাম্মদ নবী মিলে বাকি পথ পাড়ি দিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি। চিটাগাং দিলশান মুনাবিরা ও সানজামুল নেন 2টি করে উইকেট। এই ম্যাচে জয়ের ফলে 4 ম্যাচে 3 জয় থেকে কুমিল্লার পয়েন্ট হলো 6, আর 5 ম্যাচে খেলে 3 জয়ের সমান পয়েন্ট রয়েছে ঢাকারও।